জন্মদিন আলিয়া ভাটের কাছে নিছক সংখ্যা মাত্র, তাই তো 28 বছর বয়সে পা দিয়ে হিসাব করতে চান না বয়স কত হলো, বরং পার্টি করে দিনটি উদযাপন করতে বেশি পছন্দ তার। আর তাই তো মধ্যরাত থেকে জন্মদিনের পার্টিতে ব্যস্ত আলিয়া। পার্টিতে করণ জোহর, দীপিকা পাড়ুকোন, অর্জুন কাপুর, মালাইকা আরোরা সহ বলিউডের সব হেভিওয়েটরা হাজির ছিলেন। এই মুহূর্তে করোনায় আক্রান্ত হয়ে গৃহবন্দী রণবীর কাপুর, বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি, ওষুধ চলছে, ফলে আলিয়ার জন্মদিনে এবছর হাজির থাকতে পারেননি তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন তিনি। সেই তালিকায় রয়েছেন রণবীরের মা নিতু সিং কাপুর ও বোন ঋদ্ধিমা কাপুর। আলিয়ার কাছে অন্যদের তুলনায় তাদের শুভেচ্ছার বার্তা বেশি আলাদা, কারণ কাপুর পরিবারের বউ হতে চলেছেন তিনি। নিতু এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, আমি যে ঠান্ডা মাথার মিষ্টি মেয়েটিকে চিনি তাকে বলি শুভ জন্মদিন। তোমার শক্তি আর অর্থসূচক ভাবনা দিয়ে সবাইকে অনুপ্রাণিত করতে থাকো, ভালোবাসি তোমায়। অন্যদিকে ঋদ্ধিমা প্রকাশ করেছেন বেশ কিছু গ্রুপ ছবি, সেখানে তিনি এবং আলিয়া ছাড়াও নিতু কাপুর, রণবীর কাপুর, সনি রাজদান সহ অনেকে রয়েছে। বার্থডে গার্লকে পুতুল বলে সম্বোধন করে ঋদ্ধিমা লিখেছেন, সুন্দর পুতুলদার আজ জন্মদিন, তোমাকে আমরা ভালোবাসি।